সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অধ্যায় দুই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শুরুতেই গত ক্লাসের পূর্বাভাস একটু আলোচনা করে নিচ্ছি। আমি গত ক্লাসে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম অধ্যায় দুই এর সৃজনশীল প্রশ্ন দুই, তোমাদের নিশ্চয় মনে আছে। আচ্ছা বলো তো, উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী বলেছিলাম? উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী বলেছিলাম? উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনারশিপ। নিশ্চয় তোমাদের মনে আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে মনে রাখার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আমি আলোচনা করব। তোমরা নিশ্চয় বই খাতা নিয়ে প্রস্তুত রয়েছ। প্রথমে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করছি এখানে। যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে কী বলা হয়? যে কোনো কাজ, যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে বা চেষ্টাকে বা কর্মকে কী বলা হয়? আমরা পাঠ্যপুস্তক থেকে জেনেছি যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা অধ্যায় দুইয়ের শুরুতেই আমরা দেখেছি যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। যেমন একটি খেলার আয়োজন করা যেতে পারে, তারপরে একটি নাটকের আয়োজন করা, এগুলোকে আমরা বলবো হচ্ছে উদ্যোগ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরও একটি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি এখানে। ব্যবসা উদ্যোগ কী? উদ্যোগ যেহেতু আমরা জানলাম যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে, ব্যবসা উদ্যোগ কী বা ব্যবসা তো কাকে বলে? তোমাদের নিশ্চয় মনে আছে লাভের আশায় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও শ্রম বিনিয়োগ করে সেটার কর্ম সম্পাদন করাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এই প্রশ্নে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে ব্যবসা উদ্যোগ কাকে বলে। আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্য অবশ্যই থাকবে এবং অর্থ এবং শ্রম অবশ্যই সেখানে বিনিয়োগ করতে হবে। আমরা এখানে বলতে পারি যে লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হচ্ছে, করাই হলো ব্যবসা উদ্যোগ। প্রথম প্রশ্ন জেনেছি যে উদ্যোগ কাকে বলে, অর্থাৎ যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলা হয়। আর দ্বিতীয় প্রশ্ন আমি বললাম যে অর্থ লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসার উদ্যোগ। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন একটা প্রশ্ন হতে পারে, ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী? ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী? তোমরা অবশ্যই মনে রাখবে যে ব্যবসা করা হয় আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে আমরা বলতে পারি ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় প্রশ্নে বলেছে এখানে ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি। তোমাদের মনে রাখতে হবে যে ব্যবসা করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে আমরা বলতে পারি ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। উদ্যোক্তাকে বা উদ্যোক্তা কাকে বলা হয়, উদ্যোক্তাকে বা উদ্যোক্তা কাকে বলা হয়? আমরা খুব সহজে বলতে পারি যে যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি এভাবে যে উদ্যোক্তা কাকে বলে, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই প্রশ্নে আমি বলেছিলাম যে উদ্যোক্তা কাকে বলা হয়। যে কোনো কাজের যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে আমরা বলবো উদ্যোক্তা, অর্থাৎ যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এর পরবর্তী প্রশ্ন আমি আবার আলোচনা করছি। এখানে যেমন এখানে আছে উদ্যোক্তার ইংরেজি শব্দ কী, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্যোক্তার ইংরেজি শব্দ কী তোমাদের নিশ্চয় মনে আছে? উদ্যোক্তার ইংরেজি শব্দ হচ্ছে এন্টারপ্রেনিয়ার, এন্টারপ্রেনিয়ার। উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ হলো এন্টারপ্রেনিয়ার। বানানটা তোমরা খেয়াল রাখবে, NEUR। তাহলে উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিয়ার, এন্টারপ্রেনিয়ার হচ্ছে উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবো এখানে। ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে? মানে দ্বিতীয় অধ্যায়ে খুব আমরা এটা বলতে পারি যে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে। হেনরি ফোর্ডকে বলা হয় ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, অর্থাৎ উত্তর হবে হেনরি ফোর্ড। হেনরি ফোর্ডকে বলা হয় ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, হেনরি ফোর্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা আশা করি এই প্রশ্নগুলো সবই বুঝতে পারছ। এরপরে আমরা আরও একটি প্রশ্ন এখানে শেখার চেষ্টা করব। এখানে ম্যাটসুজিটা কোন দেশের কোম্পানি? আমরা জানি ম্যাটসুজিটা হচ্ছে একটি জাপানের ইলেকট্রিক দ্রব্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে বলছে ম্যাটসুজিটা কোন দেশের কোম্পানি, অর্থাৎ ম্যাটসুজিটা হচ্ছে জাপানের একটি ইলেকট্রনিক প্রস্তুতকারী কোম্পানি। আমরা এখানে লিখতে পারি খুব সহজভাবে ম্যাটসুজিটা জাপানের কোম্পানি। জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি, ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এখানে জাপানের ম্যাটসুজিটা হচ্ছে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি, অর্থাৎ এই কোম্পানি ইলেকট্রনিক দ্রব্য সামগ্রী প্রস্তুত করে থাকে এবং এই কোম্পানিটি জাপানের নামক দেশে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা উদ্যোক্তা জীবনী দেখে বিশেষ করে বুঝতে পারছি একজন উদ্যোক্তা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তিনি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তার আমরা লিখতে পারি এভাবে যে উদ্যোক্তা বিচার বিশ্লেষণ করে একজন সফল উদ্যোক্তা একজন সফল উদ্যোক্তা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন, অর্থাৎ একজন সফল উদ্যোক্তা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি কখনোই মানে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন না, তিনি বিষয়টাকে বিচার বিশ্লেষণ করেন, চিন্তাভাবনা করেন, করে তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে আমি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ঝুঁকি কি, আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, অর্থাৎ একজন ব্যবসায়ী হয়তো আশা করছে যে এবছর তিনি এত টাকা মুনাফা করবেন, কিন্তু আসলে সে এত টাকা মুনাফা অর্জন করতে পারলেন না, এটাই হচ্ছে ঝুঁকি। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যাশিত মুনাফা অর্জন অপেক্ষা কম মুনাফা অর্জন হওয়াকে আমরা কী বলতে পারি, ঝুঁকি বলতে পারি। প্রত্যাশিত মুনাফার চেয়ে কম মুনাফা অর্জন হওয়াকে আমরা ঝুঁকি বলতে পারি। কে ঝুঁকি বলে, আমরা জানি ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান, কথায় আছে নো রিস্ক নো গেন, অর্থাৎ ঝুঁকি ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। তো আমরা জানি যে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি রয়েছে, আমরা ঝুঁকি কাকে বলে, প্রত্যাশিত মুনাফার চেয়ে কম মুনাফা অর্জিত হওয়াকে আমরা ঝুঁকি বলতে পারি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা কোনটি, আমরা জানি লেখাপড়া শিখে অনেকের চাকরির প্রতি প্রবণতা বা ঝোঁক রয়েছে, বিশেষ করে আমাদের দেশে। তো আসলে চাকরির প্রতি অতি আগ্রহটাই হচ্ছে ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা। প্রশ্ন হচ্ছে ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা কোনটি, আমরা বলতে পারি ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা হচ্ছে চাকরির প্রতি আগ্রহ।
হচ্ছে ব্যবসা উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা। চাকরির প্রতি আগ্রহই হচ্ছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা হচ্ছে চাকরির প্রতি অধিক আগ্রহ। আমি অধ্যায় দ্বিতীয় থেকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে তার উত্তরগুলো বুঝে তোমরা গ্রুপে পোস্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ক্লাস শেষ করার আগে আজকের ক্লাসের সামারাইজটা বলছি। আমি যেমন ঝুঁকি বলেছি, ঝুঁকি কাকে বলে? প্রত্যাশিত মুনাফা অর্জন অপেক্ষা প্রকৃতপক্ষে কম মুনাফা অর্জনই হচ্ছে ঝুঁকি। আর ব্যবসা উদ্যোগ উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে চাকরির প্রতি আগ্রহ। ম্যাটসুশিটা হচ্ছে জাপানের একটি ইলেকট্রনিক প্রস্তুতকারী কোম্পানি। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কিছু, অর্থাৎ 10টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পর্বে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই 10টি প্রশ্নই তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। তো আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।